শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে সিইসি কে চিঠি। জানাবো আন্দোলন সফলের নানামুখী তৎপরতা, বিএনপির সময় কম চ্যালেঞ্জ বেশি। এদিকে নির্বাচন সামনে রেখে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার। এবং সর্বশেষ জানাবো মানবাধিকার লঙ্ঘন, মার্কিন নিষেধাজ্ঞা ভিসা বিধিনিষেধ 13 দেশের 37 জনের ওপর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে সিইসি কে চিঠি। ঝালকাঠি আকাশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে প্রধান নির্বাচন কমিশনার চিঠি দিয়েছেন মোহাম্মদ আল মামুন খান নামে এক ব্যক্তি। বিএনপি ছেড়ে আওয়ামী লীগের হয়ে ভোটের মাঠে নেমে শাহজাহান ওমর ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করে সিইসি কে চিঠি দেওয়া হয় বলে জানা গেছে। ব্যারিস্টার এম শাহজাহান ওমর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত, তিনি দলটির সাবেক ভাইস চেয়ারম্যান। চিঠিতে অভিযোগ করা হয় দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমর গত 4 ডিসেম্বর সকাল আনুমানিক 10টার সময় ঝালকাঠি উপজেলাধীন পাইলট স্কুল মাঠে একটি নির্বাচনী জনসভা করেন। জনসভায় তার অনুসারীরা প্রকাশ্য অস্ত্র প্রদর্শন করে সমাবেশ স্থল উপস্থিত হন, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়, যা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মোহাম্মদ শাহজাহান ওমর আসন্ন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছেন, কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করেনি। তার এই ধরনের আচরণে এলাকার সাধারণ জনগণ ভীত, তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আন্দোলন সফলের নানামুখী তৎপরতা, বিএনপির সময় কম চ্যালেঞ্জ বেশি। 8 ডিসেম্বরের পর আন্দোলনের নতুন মাত্রা। কাল ঢাকা সহ জেলা সদরে মানববন্ধন নির্যাতিত পরিবার অংশ নেবে। দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আর মাত্র 28 দিন পর, সময় কম চ্যালেঞ্জ বেশি ধরে নিয়ে একদফা দাবিতে চলমান আন্দোলন সফলের নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। প্রায় 1.5 মাস ধরে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে মাঠের কর্মকাণ্ডে কিছুটা সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করেছে দলটির নীতি নির্ধারকরা। তা কাটিয়ে এখন পুরোপুরি সংগঠিত হয়ে মাঠে নামতে চায়, তাই আপাতত নরম কর্মসূচির পাশাপাশি নির্বাচন বর্জন করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছেন দায়িত্বশীল নেতারা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে আরো হিসাব নিকাশ মেলাতে চান তারা। 18 ডিসেম্বরের পর আন্দোলনের নতুন মাত্রা পাবে এমন প্রত্যাশা নেতাদের। এছাড়া 17 ডিসেম্বর পর্যন্ত পেশাজীবী সহ বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করবে বিএনপি। এর মধ্যে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে ঢাকা সহ জেলা সদরে মানববন্ধন কর্মসূচি রয়েছে। এতে গুম খুন সহ নির্যাতিত পরিবারের সদস্যদের অংশ নিতে বলা হয়েছে। এদিন ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে। এদিন সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। একই দিন বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন রয়েছে। এছাড়া আত্মগোপনে থাকা নেতারাও মাঠে নামছেন। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচিতে এসব নেতাকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য নীতি নির্ধারকরা জানান সামনের সময় কম তা তারাও জানেন। নানা চ্যালেঞ্জ নিয়ে আন্দোলন সফলের দিকে এগোচ্ছেন তারা। এর মধ্যে দলের নেতাকর্মীদের সংগঠিত করে মাঠে নামানো ও নির্বাচন বর্জন করা রাজনৈতিক দলগুলো নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করাই এখন প্রধান চ্যালেঞ্জ। বর্জন করা দলগুলোর প্রধান দাবি হচ্ছে সরকারের পদত্যাগ। অতীত ইতিহাস বলে একই দাবি থাকলে তা এক মঞ্চে কিংবা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের পথে হাটে রাজনৈতিক দলগুলো এবং তা সফল হয় সে চেষ্টাই বিএনপি করছে। ইতিমধ্যে অনেক দল ইতিবাচক মনোভাব পোষণ করেছে। তাদের ধারণা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে, পাশাপাশি সরকারের উপর গণতান্ত্রিক বিশ্বের চাপ আরো বাড়বে। সবকিছু বিবেচনা সরকার দিশেহারা হয়ে পড়ছে। আন্দোলন তীব্র হবে, দাবি আদায়ে যা যা করা দরকার তাই করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেখুন অবরোধের পেছনে আমাদের মূল বিষয় হলো প্রতিবাদ ও প্রতিরোধ। প্রথমত আমরা আওয়ামী লীগের একদলীয় সরকার ও গণতন্ত্র হরণের প্রতিবাদ করছি। দ্বিতীয়ত শান্তিপূর্ণ প্রতিরোধ। বিগত এক বছর ধরে বিভাগীয় সমাবেশ থেকে শুরু করে জেলা উপজেলা এবং 6000 ইউনিয়নে পদযাত্রা করেছি, এগুলো সবই ছিল শান্তি তাই এখনো শান্তিপূর্ণ প্রতিরোধের অংশ হিসেবে আমাদের অবরোধ হরতাল চলছে। অভিযোগ থাকতে পারে বিএনপি হরতাল অবরোধ করতে পারছে না। এর জবাব হলো আওয়ামী লীগ যেভাবে লগি বৈঠা নিয়ে হরতাল করে বিএনপি তাতে বিশ্বাস করে না। 2014-2024 সাল এক কথা নয়, সমাজে বিবর্তন ঘটেছে, অর্থনৈতিক অবকাঠামো বদলেছে, মানুষের চিন্তাধারায় পরিবর্তন এসেছে। তাই 1952 এবং 1969 দূরে থাক, 1990 সালের আন্দোলনের সঙ্গেও বর্তমান অবস্থা মেলানো কঠিন হয়ে যাবে।
তিনি আরো বলেন, নির্বাচনী ট্রেন বিএনপি মিস করেছে নাকি আওয়ামী লীগ মিস করেছে? আগামী নির্বাচন নিয়ে সরকার ইতিমধ্যে হজ্ব বড়াল পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা যে পরিকল্পনা নিয়ে নির্বাচনে এসেছিল এখন তা বাস্তবায়ন করতে গিয়ে সম্পূর্ণ ওলটপালট করে ফেলেছে। নির্বাচন নিয়ে সরকার তালগোল পাকিয়ে ফেলেছে, হামলা মামলা গণগ্রেপ্তার করেও তারা কিছু অর্জন করতে পারবে না। গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। বিএনপি কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, দলের নেতাকর্মীরা মামলা হামলা ও গ্রেপ্তার উপেক্ষা করে কর্মসূচি সফল করেছে। এক একটা সময় এক একটি ডাইমেনশন ভার আসছে। দল ভেঙে নির্বাচনে নিয়ে যাওয়া সরকার যে অপকৌশল নিয়েছিল তা ব্যর্থ করে দিয়ে সবাই ঐক্যবদ্ধ আছে, সুতরাং আরেকটা ডাইমেনশন সৃষ্টি হবে। সময় বলে দেবে কখন সরকারকে পলতাকে বাধ্য করতে কিভাবে আন্দোলন করতে হয়। সেই সময় সব দল মত ডান বাম ইসলামী মধ্যপন্থী সবাই এক মোহনায় এসে সরকারের সব ষড়যন্ত্র প্রতিরোধ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে। সরকারের সব কূটকৌশল পরাস্ত করে আন্দোলনের বিজয় ঘরে তুলবে। সূত্র মতে হরতাল ও অবরোধ কর্মসূচির সফলতা নিয়ে এখন মূল্যায়ন করছে বিএনপি নীতি। একই সঙ্গে যেসব জেলায় নেতাকর্মীরা তুলনামূলক কম মাঠে নেমেছে তাও চিহ্নিত করছে, যাতে করে কোনো ধরনের সমন্বয়হীনতা বা দুর্বলতা না থাকে সেজন্য কোনো কোনো কেন্দ্রীয় নেতাকে ওসব জেলায় দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় অনেক নেতার ভূমিকা নিয়ে নানা অভিযোগ পাওয়া গেছে। ঢাকা সহ অন্তত 8টি জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বেশিরভাগ কেন্দ্রীয় নেতাকে ফোন করলেই অন্য কেউ তা ধরে বলছেন তিনি আত্মগোপনে থেকে সমন্বয়ের দায়িত্বে আছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় আসলে ওই নেতা সমন্বয় দায়িত্বে নেই, এটি তার মাঠে না নামার একটি কৌশল। অনেকে আবার এক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামও ব্যবহার করছেন। জানা গেছে কর্মসূচি পালনে ঢাকা মহানগর বিএনপিরও দুর্বলতা পেয়েছে দলটির নীতি নির্ধারকরা। ঢাকা মহানগরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই বেশি সক্রিয়, অথচ মহানগর উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয় কমিটি ছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি রয়েছে, কিন্তু তাদের যেমন সক্রিয়ভাবে মাঠে থাকার কথা তেমনটা দেখা যাচ্ছে না। তবে তার সমাধানে কাজ করেছে দলটির হাইকমান্ড। স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ঢাকা মহানগর নিয়ে বিশেষ কিছু চিন্তা করা হচ্ছে, কারণ অতীতে তৃণমূলের অভিযোগ ছিল ঢাকায় আন্দোলন সেভাবে না হওয়ায় সফলতা ঘরে তোলা যায়নি। যদি এখন আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কঠোর রাস্তায় নামলেই গ্রেপ্তার করছে এমনকি গুলি চালাচ্ছে এমন বাস্তব পরিস্থিতিও তাদের বিবেচনায় রয়েছে। কৌশল বদলে সামনের দিকে ঢাকার আন্দোলন আরো জোরালো করা হচ্ছে, যার প্রতিফলন শিগগিরই দেখা যাবে। কাল ঢাকা সহ জেলা সদরে মানববন্ধন, এদিকে কাল বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশের জেলা সদরে গুম খুন পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। এই কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি, তবে নির্যাতিত পরিবারের সদস্যদের বেশি জামায়াতের নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা শহরে গুম খুনের পরিবার এবং যেসব নাগরিক গুম খুন হয়েছে সেই পরিবারের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকায় বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে। এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপির সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকার বাইরে অন্যান্য জেলা মানববন্ধন সফল করার জন্য প্রস্তুতি নিয়েছে। সরকারের দিক থেকে যদি বাধা বিপত্তি আসে সবকিছুকে প্রতিহত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসাবে মানববন্ধন কর্মসূচি সফল করা হবে। যেসব পরিবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, গুম খুন হয়েছে, সেসব পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন সফলের জন্য ঢাকা সহ সারা দেশের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন সামনে রেখে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার। তাদের জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরগুলোর নিরাপত্তা পর্যালোচনা করে বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত বর্তমান জনবলের পাশাপাশি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত 100 জন ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 600 জন সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়। পাশাপাশি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত 54 জন ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 60-50 সদস্য দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া সার্বিক নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি পাসের অপব্যবহার রোধ, সব সিসিটিভি ক্যামেরার সচল রেখে ফুটেজ যথাযথভাবে রেকর্ড করা সহ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বেবি চক সূত্র জানায়, 30 নভেম্বর বিমান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে এক সভায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা পর্যালোচনা করে বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরপর 5 ডিসেম্বর মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ জামিলের সই করা এক চিঠিতে নিরাপত্তা জোরদারের বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়। ওই চিঠিতে নিরাপত্তারক্ষী বাড়ানো সহ 12টি নির্দেশনা দেওয়া হয়। মানবাধিকার লঙ্ঘন, মার্কিন নিষেধাজ্ঞা ভিসা বিধি নিষেধ 13 দেশের 37 জনের উপর। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার 75 বছর পূর্তি সামনে রেখে 37 জনের উপর মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা বিধি নিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই 37 জন 13 দেশের নাগরিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তর অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে এসব ব্যক্তির উপর নিষেধাজ্ঞা ভিসা বিধি নিষেধ আরোপ করেছে। যেসব দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো হলো আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও উগান্ডা।
নিষেধাজ্ঞা তালিকায় থাকা ব্যক্তিদের দুজন আফগানিস্তান সরকারের মন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, তারা দেশটির মেয়েদের উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ বন্ধ করার মাধ্যমে নারী নিপীড়ন জড়িত রয়েছেন। ইরানের দুই গোয়েন্দা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন বলছে, তারা দেশের বাইরে ইরানের সরকার বিরোধীদের উপর সহিংসতার পরিকল্পনা করেছিলেন। চীনের জিনজিয়ানে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর উপর নির্যাতনের ঘটনায় দেশটির দুই কর্মকর্তা এসেছেন নতুন নিষেধাজ্ঞার আওতায়। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ ভোগ দখল করতে পারবেন না, যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংকে থাকা অর্থ তুলতে পারবেন না। এছাড়া নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে কোনো ব্যবসা ও লেনদেন করতে পারবে না। নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং মার্কিন অর্থব্যবস্থাকে মানবাধিকার লঙ্ঘনকারীদের থেকে নিরাপত্তা রাখার প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্র কতটা অঙ্গীকারবদ্ধ তা এই নিষেধাজ্ঞায় প্রতিফলিত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।